সূরা আর রাদের 15 নম্বর আয়াতে একটি সেজদা রয়েছে। সূরা আর রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম র তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আলিফ লাম মিম র, ইহা আল্লাহর কিতাবের আয়াত। আর তোমাদের প্রতি তোমাদের রবের তরফ হইতে যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা একান্তই সত্য, কিন্তু অধিকাংশ লোকই তাহা মানিয়া লইতেছে না। وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون। তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলকে দৃশ্যমান নির্ভর ব্যতিরেকেই প্রতিষ্ঠিত করিয়াছেন, অতঃপর তিনি নিজের সিংহাসনে আসীন হইয়াছেন, তিনি সূর্য ও চন্দ্রকে একটি স্থায়ী নিয়মের অনুসারী বানাইয়া দিয়াছেন। এই গোটা ব্যবস্থার প্রতিটি জিনিসই একটি নির্দিষ্ট সময়ের জন্য চলিতেছে, আর আল্লাহ এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করিতেছেন। তিনি নিদর্শনসমূহ সুস্পষ্ট ও বিস্তারিতভাবে বর্ণনা করেন। সম্ভবত তোমরা তোমাদের রবের সহিত সাক্ষাতের কথা নিঃসন্দেহে বিশ্বাস করিবে। তিনি এই ভূতলকে বিস্তৃত করিয়া দিয়াছেন, ইহাতে পাহাড়ের খুঁটি গাড়িয়া রাখিয়াছেন ও নদ নদী প্রবাহিত করিয়াছেন। তিনি সব রকমের ফল ফলাদির জোড়া সৃষ্টি করিয়াছেন। তিনি দিনের পর রাতকে আবর্তিত করেন। এই সমস্ত জিনিসের মধ্যে অসংখ্য নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা চিন্তাশীল। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। আর লক্ষ্য করো, পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চল রহিয়াছে যাহা মূলত পরস্পর সংযুক্ত। আঙ্গুরের বাগান রহিয়াছে, ক্ষেত খামার আছে, খেজুরের গাছ আছে, যাহাদের কিছু এক কাণ্ড বিশিষ্ট এবং কিছু দ্বৈত কাণ্ড বিশিষ্ট। একই পানি সবকেই সিক্ত করে, কিন্তু স্বাদের দিক দিয়ে আমরা কিছুকে খুব ভালো বানাইয়া দেই আর কিছুকে কম ভালো। এই সব জিনিসেরই অসংখ্য নিদর্শন বিরাজমান তাহাদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। এখন যদি তোমাদের বিস্ময়ের উদ্রেক হয়, তবে লোকদের এই কথাটি তো অধিক বিস্ময়ের বিষয়। আমরা যখন মরিয়া মাটি হইয়া যাইব, তখন কি আমাদিগকে পুনরায় নতুন করিয়া সৃষ্টি করা হইবে? ইহারা সেই লোক যাহারা নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে, ইহারা সেই লোক যাহারা গলদেশে শিকল পড়িয়া আছে, ইহারা জাহান্নামী এবং জাহান্নামে চিরকাল থাকিবে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب।
এই লোকেরা ভালোর পরিবর্তে মন্দের জন্য তাড়াহুড়া করিতেছে, অথচ তাহাদের পূর্বে শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহ অতীত হইয়া গিয়াছে। আসল কথা এই যে, তোমার রব লোকদের অত্যধিক বাড়াবাড়ি সত্ত্বেও তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শন করিয়া থাকে। আর ইহাও সত্য যে তোমার রব কঠিন শাস্তিদাতা। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد যে লোকেরা তোমার কথা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলে, এই ব্যক্তির প্রতি উহার রবের তরফ হইতে কোন নিদর্শন অবতীর্ণ হইল না কেন? আসলে তুমি তো শুধু সাবধানকারী, আর প্রত্যেক জাতির জন্যই একজন পথপ্রদর্শক রহিয়াছে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ প্রত্যেক গর্ভবতী স্ত্রীলোকের গর্ভ সম্পর্কে অবহিত, যাহা কিছু তাহার গর্ভে জন্ম নেয় তাহাও তিনি জানেন, আর যাহা কিছু তাহাতে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি পুরাপুরি ওয়াকিফাল। প্রতিটি জিনিসের জন্য তাহার নিকট একটা পরিমাণ নির্দিষ্ট রহিয়াছে। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতিল কাবীরুল মুতাআল, গোপন ও প্রকাশ্য সবই তাহার জ্ঞাত। তিনি মহান, সর্বাবস্থায় তিনি সর্বোচ্চে অবস্থান করেন। সওয়াউম মিনকুম মান আসাররাল কাওল ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার। তোমাদের মধ্যে কোন ব্যক্তি উচ্চ স্বরে কথা বলুক কিংবা নিম্ন স্বরে, আর কেহ রাত্রির অন্ধকারে লুক্কায়িত থাকুক কিংবা দিনের আলোকে চলিতে থাকুক, তাহার জন্য সকলই সমান। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারদ্দা লাহু وما لهم من دونه من وال। প্রতিটি ব্যক্তির সম্মুখে ও পিছনে তাহার নিয়োজিত পাহারাদার লাগিয়া রহিয়াছে, যাহারা আল্লাহর হুকুমে তাহার দেখাশোনা করে। আসল কথা এই যে, আল্লাহ কোন জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জনগোষ্ঠীর লোকেরাই নিজেদের গুণাবলী পরিবর্তিত করে। আর আল্লাহ যখন কোন জনগোষ্ঠীর অকল্যাণ করার সিদ্ধান্ত করিয়া লন, তখন তাহা কাহারও প্রতিবাদে রুদ্ধ হইয়া যায় না। আল্লাহর বিরুদ্ধে কেহ এইরকম জাতির সহায়ক ও সাহায্যকারী হইতে পারে না। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, তিনিই তোমাদের সম্মুখে বিদ্যুৎ চমকাইয়া থাকেন, যাহা দেখিয়া তোমাদের মনে ভীতির সঞ্চার হয় আর আশাও জাগে। তিনি পানি ভরা মেঘের সঞ্চার করেন। ওয়ায়ুসাব্বিহু আর-রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি ওয়ায়ুরসিলুস সাওয়াইক ফায়ুসীবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। মেঘের গর্জন তাহারই প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে, ফেরেশতাগণ তাহার প্রতাপে কম্পিত হইয়া তাহার তসবিহ পাঠ করে, আর তিনি গর্জনকারী বজ্রকে পাঠান এবং তাহা যাহার উপর চান ঠিক তখনই নিক্ষেপ করেন যখন লোকেরা আল্লাহ সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হয়। বস্তুত তাহার চাল বড়ই শক্তিশালী। লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাই ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দূনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহ তাহাকে ডাকাই সত্য নীতি। আল্লাহকে বাদ দিয়া এই লোকেরা আর যেসব শক্তিকে ডাকে
তাহারা তাহাদের ডাকের কোনোই জবাব দিতে পারে না। তাহাদিগকে ডাকা তো এমন ব্যাপার যেমন কেহ পানির দিকে হাত প্রসারিত করিয়া ইহার নিকট আবেদন জানায় যে তুই আমার মুখের মধ্যে পৌঁছিয়া যা, অথচ পানি সেই পর্যন্ত কখনোই পৌঁছিবে না। ঠিক তেমনি ভাবে কাফিরদের দোয়াও লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া কিছুই নয়। তিনি আল্লাহ, আসমান ও জমিনের সব জিনিস ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কেবল তাহাকেই সিজদা করিয়া থাকে, আর সব জিনিসেরই ছায়া সকাল সন্ধ্যা তাহারই সম্মুখে নত হয়। قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। এই লোকদিগকে জিজ্ঞাসা করো, আসমান ও জমিনের রব কে? বলো আল্লাহ। অতঃপর তাহাদিগকে বলো, ইহাই যখন প্রকৃত ব্যাপার তখন তোমরা কি তাহাকে বাদ দিয়া এমন সব মাবুদকে নিজেদের কর্মকর্তা মানিয়া লইয়াছ, যাহারা খোদ নিজেদেরও কোনরূপ উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান লোক কি কখনো এক হইতে পারে? আলো ও অন্ধকার কি কখনো এক হয়? তাহা যদি নাই হয় তবে ইহাদের নির্দিষ্ট শরীকরাও কি আল্লাহর মতোই কিছু সৃষ্টি করিয়াছে যে সে কারণে ইহাদেরও সৃষ্টি করার ক্ষমতা আছে বলিয়া সন্দেহ হইয়াছে? বল, প্রত্যেকটি জিনিসেরই সৃষ্টিকর্তা হইতেছেন কেবলমাত্র আল্লাহ, তিনি একক ও সর্বজয়ী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। আল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করেন এবং প্রতিটি নদীনালা নিজ নিজ সামর্থ্য অনুপাতে উহাকে বহন করিয়া লইয়া যায়, আর যখন প্লাবন আসে তখন উপরিভাগে ফেনারাও জাগিয়া উঠে, আর এই রকমের ফেনা সেই সব ধাতুর উপরও জাগিয়া উঠে যাহা অলংকার ও তৈজসপত্র বানাইবার জন্য লোকেরা গলাইয়া থাকে। এই উপমা দ্বারা আল্লাহ হক ও বাতিলের ব্যাপারটিকে স্পষ্ট করিয়া তোলেন। যাহা ফেনা তাহা উড়িয়া যায়, আর যাহা মানুষের জন্য কল্যাণকর তাহা জমিনে স্থিতিশীল হয়। এইভাবে আল্লাহ উপমা দ্বারা নিজের কথা বুঝাইয়া থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। যেসব লোক আপন রবের আহ্বান কবুল করিয়াছে তাহাদের জন্য কল্যাণ রহিয়াছে, আর যাহারা কবুল করিল না তাহারা যদি দুনিয়ার সমগ্র সম্পদেরও মালিক হইয়া বসে এবং ওই পরিমাণ আরো সংগ্রহ করিয়া লয়, তাহা হইলেও তাহারা আল্লাহর পাকড়াও হইতে বাঁচিবার জন্য এই সবকিছুকে বিনিময় হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইবে। ইহারা সেই লোক যাহাদের নিকট হইতে খুব নিকৃষ্টভাবে হিসাব গ্রহণ করা হইবে, আর তাহাদের পরিণতি জাহান্নাম, ইহা অত্যন্ত খারাপ ঠিকানা।
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি তোমার রবের পক্ষ হইতে তোমার প্রতি অবতীর্ণ এই কিতাবকে সত্য বলিয়া জানে আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ, ইহারা দুজনেই সমান হইয়া যাইবে, ইহা কি করিয়া সম্ভব হইতে পারে? উপদেশ তো বুদ্ধিমান লোকেরাই কবুল করিয়া থাকে। আর তাহাদের কর্মনীতি এই হয় যে তাহারা আল্লাহর সাথে কৃত নিজেদের ওয়াদা পূরণ করিয়া থাকে এবং উহাকে মজবুত করিয়া বাঁধিয়া লওয়ার পর আর ছিন্ন করিয়া ফেলে না। والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। তাহাদের আচরণ এই হয় যে আল্লাহ যেসব সম্পর্ক সম্বন্ধকে বহাল রাখার নির্দেশ দিয়েছেন তাহা সব বহাল রাখে, নিজেদের রবকে ভয় করে, আর তাহাদের নিকট হইতে খুব খারাপ ভাবে হিসাব লওয়া হইবে, না হয় এই মর্মে আতঙ্কিত থাকে। والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة اولئك لهم